চিকেন কষাটা রেডি হয়ে গেল। আর এই চিকেন কষাটা রেডি হয়ে গেল। আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তো জরুর সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট আর বেল আইকনটা জরুর দবাবেন। থ্যাংক ইউ। আজকে আমি চিকেন বানাবো। তো চিকেনটা আমি খুব ইজি ভাবে বানাবো। তো আপনারা দেখে নিন কিভাবে আমি চিকেনটাকে বানাবো। প্রথমে আমি 750 গ্রাম চিকেন নিয়ে নিয়েছি। এই চিকেনের মধ্যে আমি সব একটা একটা করে মশলা দিয়ে দেব। এখানে আমি নিয়ে নিয়েছি বড় চামচের 1 চামচ কসুরি মেথি, আর আমি ছোট চামচের 2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়ে নিয়েছি। 4টি আমি কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি। ছোট চামচের 1 চামচ আমি লঙ্কার গুঁড়ো নিয়ে নিয়েছি। এখানে আমি নিয়ে নিয়েছি লেবু। লেবু দুটোকে আমি, একটা লেবুকে আমি 2 পিস করে নিয়েছি। অবশ্যই লাগবে এখানে স্বাদ মতো নুন। আর এখানে আমি হলুদ নিয়ে নিচ্ছি 2 চামচ ছোট চামচের, বড় চামচের 2 চামচ আদা, বড় চামচের 2 চামচ আমি রসুন নিয়ে নিচ্ছি। এখানে আমি টক দই নিয়ে নিয়েছি বড় চামচের, আমি 3 চামচ আমি টক দই নিয়ে নিচ্ছি। আর আমি 2টো আলুকে ছোট করে কেটে নিয়েছি, আর 2টো লাগছে টমেটো। এখানে আমি টমেটো নিয়ে নিয়েছি 2টো, আর টমেটোটাকে আমি পেস্ট করেও নিতে পারি, আর নাইতো আমি ছোট ছোট করে কেটেও দিতে পারি। আর আমি যেখানে যে পেঁয়াজগুলোকে কুচিয়ে রেখেছি, 4টে পেঁয়াজ আমি কুচিয়ে রেখেছি, এগুলোকে আমি বেরেস্তা বানাবো। তো প্রথমে আমি যে চিকেনটা 750 গ্রাম নিয়েছিলাম, সেই চিকেনটা প্রথমে আমি নিয়ে নিচ্ছি। তার সাথে আমি নিয়ে নিচ্ছি এখানে 1-1 করে স্বাদ মতো নুন। তো স্বাদ মতো নুনটা আমি এখানে আস্তে আস্তে চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি। এর সাথে আমি দিয়ে দিচ্ছি আদা, যে নিয়েছিলাম 2 চামচ বড় চামচে সেটা আমি দিয়ে দিলাম। এখানে আমি রসুন নিয়েছিলাম 2 চামচ বড়, সেটাও আমি নিয়ে নিচ্ছি। আর আমি এখানে যে লঙ্কার গুঁড়ি নিয়েছিলাম 1 চামচ ছোট চামচে সেটাও আমি দিয়ে দিচ্ছি। আর এখানে আমি 4টি যে কাঁচা লঙ্কা পেস্ট করেছিলাম সেটাও আমি দিয়ে দিচ্ছি। এখানে আমি কসুরি মেথি, আর এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 2 চামচ সেটাও আমি নিয়ে নিচ্ছি। আর আমি এখানে দিয়ে দেবো হলুদ গুঁড়ি। তো এখানে আমি 1 চামচ আর 2 চামচ আমি হলুদ গুঁড়ি দিয়ে দিলাম। আর এখানে আমি দিয়ে দিচ্ছি লেবু। তো লেবুটাকে আমি রসটাকে বার করে নিচ্ছি আগে। আর আমি এখানে দিয়ে দিচ্ছি দই। দইটা আমি দিয়ে দিলাম, 3 থেকে 4 চামচ হতে পারে, আমি দিয়ে দিচ্ছি পেস্টটা। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি যে লেবুটা আমি নিয়েছিলাম, সেই লেবুটা আমি দিয়ে দিচ্ছি। এটা বিচে আছে, তো আমি লেবুটা আমি দিয়ে দিলাম। আর আমার এখানে লাগবে সর্ষের তেল। এখানে আমি সর্ষের তেলটা নিয়ে নিয়েছি। সর্ষের তেলটা আমি পরে দেব। প্রথমে যে সব আমি মশলাগুলো মাংসর মধ্যে দিয়েছি, সেইগুলোকে আমি প্রথমে ভালো করে মশলাটাকে মাখিয়ে নিচ্ছি। আর আমি মাংসর মধ্যে এগুলোকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি হাতের সাহায্যে। এটা ভালোভাবে আমি মাখবো, খুবই সুন্দরভাবে ধীরে ধীরে, কেন এটা আর আমি কষবও না, কিছু করবও না। এটাকে আমি এইভাবে আমি হাতের সাহায্যে মেখে নিচ্ছি। মাংসটা আমার ভালোভাবে সব মশলার সাথে আমি মিশিয়ে দিয়েছি। আর আমি এখানে নিয়ে নিচ্ছি 2 চামচের মতন সর্ষের তেল। তো 1 চামচ আমি সর্ষের তেল দিয়ে দিলাম, আর আমি 2 চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। এটাকে আর একবার আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। তেল আর মশলা
ভালোভাবে মাংসর সাথে মিশে যাবে, সেই জন্য আমি 20 মিনিটের জন্য আমি রেস্টে রেখে দিচ্ছি। তো আমার মাখানা হয়ে গেছে ভালোভাবে, এরপর আমি 20 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। এখানে আমি কড়া গরম করে নিয়েছি, এরপর আমি বেরেস্তা বানাবো পেঁয়াজে। তো সেই জন্য আমি একটু রিফাইন তেল নিয়ে নিচ্ছি। রিফাইন তেলটা আমি একটু বেশি করে নেব, যাতে পেঁয়াজগুলো খুব ভালোভাবে ভাজা হয় ডুবন্ত তেলে। সেই জন্য আমি একটু বেশি করে তেল নিয়ে নিচ্ছি। কড়া আর তেল আমার দুটোই গরম হয়ে গেছে। আমি এবার পেঁয়াজগুলোকে সব এক এক করে দিয়ে দিচ্ছি। এইভাবে সব আমি হাতের সাহায্যে একটু মাখিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি। আমি পেঁয়াজগুলোকে ভালোভাবে ভেজে নেব, ব্রাউন করে ভাজব। আমার 4-5 মিনিট লাগবে এই পেঁয়াজগুলো ভাজতে। আর আমি ধীরে ধীরে এইরকম চালাতে থাকব, আর আমার ব্রাউন কালার হয়ে গেলে আমি তুলে নেব। 4-5 মিনিট আমার হয়েও গেছে, আর আমার পেঁয়াজগুলো বাদামি আকার ধারণ করেছে। তো আমি এবার পেঁয়াজগুলোকে তুলে নিচ্ছি। তুলে নিয়ে আমি এই পেঁয়াজটাকে ঠান্ডা করতে দেব। তো আমি এবার ধীরে ধীরে, তো আমার পেঁয়াজ বেরেস্তাটা একদম শেষের মুখে, এরপর আমি পেঁয়াজটাকে ধীরে ধীরে তেলটাকে ঝরিয়ে নিয়ে আস্তে আস্তে আমি তুলে নিচ্ছি এইভাবে। আর পেঁয়াজটা আমি অবশ্যই ঠান্ডা করে আমি মিক্সিতে পেস্ট বানিয়ে নেব। এইভাবে আমি সব তুলে নিচ্ছি। এই যে আমার পুরো বেরেস্তাটা বানানো হয়ে গেছে, আমি সব বাটিতে তুলে নিয়েছি এইভাবে। কড়াতে আমার এই তেলটা বেঁচে গেছে, এরপর আমি এই যে আলুগুলো আছে সেগুলো আমি ভেজে নিচ্ছি। একটু আমি নুন আর হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। আলুগুলো আমার ভাজা হয়ে গেছে, এরপর আমি আলুগুলোকে আস্তে আস্তে তুলে নিচ্ছি। আমি একটা বড় কড়া বসিয়ে দিয়েছি, কড়াটা আমার গরম হয়ে গেছে। অন্য কড়ায় যে তেলটা ছিল সেটা আমি ঢেলে দিলাম এই কড়ার মধ্যে। এই তেলটা আর কোনো কাজে লাগবে না, সেই জন্য আমি এই তেলটা দিয়ে আমি মাংসটা করব। এখানে আমি তেজপাতা দুটো দিয়ে দিয়েছি, আর বড় এলাচ, আর এখানে গোলমরিচ, লবঙ্গ আর দারুচিনি দিয়ে আমি একটু ভেজে নিচ্ছি। যা আমার হয়ে গেছে, এরপর যে আমি ম্যারিনেট করে রেখেছিলাম চিকেনটা, সেটা আমি আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। এইভাবে আমি দিয়ে দিলাম। চিকেনটা আমি দিয়ে দিয়েছি, এবার আমি এটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করার পরে আমি 5 মিনিটের জন্যে চাপা দিয়ে দিচ্ছি। তো আমি চাপা দিয়ে দিলাম এখানে। মাংসটা হতে হতে আমি এই যে দুটো টমেটো নিয়েছিলাম সেই কেটে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে। আবার আমি একটু নাড়াচাড়া করে আমি ঢাকা দিয়ে দেব। মাংস থেকে জলও বেরিয়ে গেছে, এখনই খুবই সুন্দর স্মেল উঠেছে মশলাগুলো। তো আমি ঢাকা দিয়ে দিচ্ছি। আমি ঢাকাটা এবার খুলে দিলাম, এর সাথে সাথেই আমি দিয়ে দিচ্ছি 2 চামচ বিরিয়ানি মশলা, 1 চামচ আর 2 চামচ ছোট চামচের বিরিয়ানি মশলা দিয়ে দিচ্ছি। এটা খুবই টেস্টি লাগে দেওয়ার ফলে। তো আমি আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি, জলটাও মরে যাবে, কষাটাও আমার রেডি হয়ে যাবে। তো আমি আবার ঢাকা দিয়ে দিলাম 3-4 মিনিটের জন্য।
আমি ঢাকাটা এবার খুলে দিলাম। এর সাথে সাথেই আমি দিয়ে দিচ্ছি 2 চামচ বিরিয়ানি মশলা, 1 চামচ আর 2 চামচ ছোট চামচের বিরিয়ানি মশলা দিয়ে দিচ্ছি। এটা খুবই টেস্টি লাগে দেওয়ার ফলে। তো আমি আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি, জলটাও মরে যাবে, কষাটাও আমার রেডি হয়ে যাবে। তো আমি আবার ঢাকা দিয়ে দিলাম 3 থেকে 4 মিনিটের জন্য। মাংসটা আমার এখানে হচ্ছে, আর আমি এই যে বেরেস্তাটা নিয়েছিলাম সেটা আমি পেস্ট করতে দিয়ে দিচ্ছি। এটা আমার ঠান্ডা হয়ে গেছে আর আমি পেস্ট করব, আর কিছুটা আমি চিকেনের ওপরে দিয়ে দেব তাই রেখে দিলাম। আমার চিকেনটা প্রায় হাফ রান্না হয়ে গেছে। এই যে আমি 4টে পেঁয়াজের বেরেস্তা করেছি, এই যে 2 থেকে 3 চামচ হয়েছে, আমি এটা চিকেনের ওপরে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি একটু মিক্স করে নিচ্ছি। মিক্স করে নিয়ে আবার আমি 2 থেকে 3 মিনিট ঢাকা দিয়ে দেব। হয়ে গেল নাড়াচাড়া, আবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি 2 থেকে 3 মিনিটের জন্য। রেস্তাটা বানিয়েছিলাম সেই জলটাও আমি দিয়ে দিচ্ছি। এই যে আমার জলটা, সেটা আমি দিয়ে দিলাম। ঢাকা আমি খুলে দিয়েছি, জলটা আমার মরে গেছে। এরপর আমি